আমি সোমনাথ তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের সেকেন্ড বিএফটিতে অর্থাৎ বায়োলজি ফ্যাক্টক্সে। আমি তো বলেছি এই বায়োলজি ফ্যাক্টক্সের মাধ্যমে তোমরা অনেক এমসিকিউ কোশ্চেন অ্যান্সার জানতে পারবে অ্যাপ্লাইড বায়োলজি সম্বন্ধে, যেগুলো তোমাদেরকে হেল্প করবে বিভিন্ন ধরনের এন্ট্রান্স এক্সাম ক্র্যাক করতে। তাহলে চলো আজকের বিএফটি স্টার্ট করা যাক। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, পলিপ্রোটিক অ্যাসিড আমি কাদের বলি? পলিপ্রোটিক অ্যাসিড বলা হয় যে সমস্ত অ্যাসিড মোর দেন ওয়ান হাইড্রোজেন এইচ প্লাস আয়ন লিবারেট করতে পারে ইন সাকসেসিভ স্টেজেস, স্টেপ বাই স্টেপ বা ধাপে ধাপে একটি একটি করে মোর দেন ওয়ান, একের বেশি যে সমস্ত অ্যাসিড হাইড্রোজেন লিবারেট করতে পারে সেই সমস্ত অ্যাসিডকে আমরা পলিপ্রোটিক অ্যাসিড বলতে পারি। ফর এক্সাম্পল H2SO4, তো H2SO4 বুঝতেই পারছো যে দুখানা হাইড্রোজেন আছে, তো দুটি হাইড্রোজেন দুটি ধাপে লিবারেট হয়। আরেকটি এক্সাম্পল হলো H3PO4। আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে, ক্রোমোজেন কাকে বলে? ক্রোমোজেন হলো ক্রোমোফোর প্লাস বেঞ্জিন রিং ইকুয়ালস টু ক্রোমোজেন, অর্থাৎ ক্রোমোফোর এবং বেঞ্জিনকে একসাথে নিয়ে আমাদের ক্রোমোজেন তৈরি হয়, এবং সেই ক্রোমোজেনের সাথে যখন অক্সোক্রোম গ্রুপ যুক্ত হয় তখনই সেটাকে আমরা স্টেন বলে থাকি, যেটা দিয়ে আমরা ব্যাকটেরিয়াকে কালার করি। আর ক্রোমোফোর হচ্ছে কালার বিয়ারিং কম্পাউন্ড। আমাদের নেক্সট প্রশ্ন হলো, অ্যাসিড ফার্স্ট ব্যাকটেরিয়াতে আউটার কোটিং হিসাবে কি থাকে? অ্যাসিড ফার্স্ট ব্যাকটেরিয়াতে আউটার কোটিং হিসাবে থাকে মাইকোলিক অ্যাসিড, যেটা সাধারণত অ্যাসিড ফার্স্ট ব্যাকটেরিয়াকে পেনিট্রেট করতে দেয় না, লাইক কোনো স্টেন করার জন্য অ্যাসিড ফার্স্ট ব্যাকটেরিয়াকে স্টেন করা বা কালার করা যথেষ্ট টাফ, এবং সেটাকে ডিকালারাইজ করাও যথেষ্ট টাফ। আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে, ফ্লাজেলা মেনলি কি কোন প্রোটিন দিয়ে তৈরি হয়? ফ্লাজেলা প্রধানত ফ্লাজেলিন প্রোটিন দিয়ে তৈরি হয়। ফ্লাজেলিন প্রোটিনগুলি পরপর পরপর যুক্ত হয়ে ফ্লাজেলা তৈরি হয়। দেন নেক্সট প্রশ্ন হচ্ছে, গ্লাইকোলাইসিসের রেগুলেটরি স্টেপগুলি কোনগুলি, অর্থাৎ কোন কোন স্টেপে গ্লাইকোলাইসিসকে রেগুলেট করা যায়? স্টেপ নাম্বার 1, স্টেপ নাম্বার 3 এবং স্টেপ নাম্বার 10। অর্থাৎ প্রথম স্টেপে যখন গ্লুকোজ থেকে আমরা গ্লুকোজ 6 ফসফেট তৈরি করি উইথ দ্য হেল্প অফ হেক্সোকাইনেস অর গ্লুকোকাইনেস, এই হেক্সোকাইনেস বা গ্লুকোকাইনেসকে আমরা রেগুলেটরি এনজাইম হিসেবে ধরতে পারি গ্লাইকোলাইসিসের। থার্ড স্টেপে যখন ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট হয় উইথ দ্য হেল্প অফ এনজাইম PFK1, এই স্টেপটিও রেগুলেটরি, অর্থাৎ ফসফোফ্রুক্টোকাইনেজ 1। আর লাস্ট স্টেপে যখন ফসফোয়েনল পাইরুভেট থেকে পাইরুভেট তৈরি হয় সেই স্টেপে আমরা ইউজ করি পাইরুভেট কাইনেজ এনজাইম, এবং সেই এনজাইমটাও রেগুলেটরি স্টেপ হিসেবে ধরা হয়। আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে, গ্লাইকোলাইসিসের অপর নাম কি? এটা খুব বেসিক প্রশ্ন, আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি। গ্লাইকোলাইসিসের অপর নাম হলো EMP, অর্থাৎ এমডেন মেয়ারহপ এবং পারনেস পাথওয়ে। আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে, ইউভি যেটা একটা রেডিয়েশন, জেনারেলি নন আয়নাইজ রেডিয়েশন, সেই ইউভি রেডিয়েশনের মেকানিজম কি? ইউভিকে আমরা জেনারেলি স্টেরিলাইজিং এজেন্ট হিসেবে ধরতে পারি, এবং ব্যাকটেরিয়াকে মারার জন্য আমরা ইউভি ইউজ করতে পারি। ইউভি প্রধানত কি করে? ইউভি ব্যাকটেরিয়াতে পিরিমিডিন ডাইমার তৈরি করে ব্যাকটেরিয়ার DNA-তে, থাইমিন ডাইমার প্রধানত তৈরি হয়, এবং থাইমিন ডাইমার তৈরি হওয়ার জন্য ব্যাকটেরিয়াতে মিউটেশন হয় এবং সেখান থেকে ব্যাকটেরিয়ার গ্রোথ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। নেক্সট হচ্ছে ফ্লুরোসেন্স। আমরা জানি যে ফ্লুরোসেন্স হচ্ছে যখন কোনো মলিকিউলকে আমরা এক্সাইটেড করি এনার্জি দিয়ে, তখন সে সমস্ত মলিকিউলের ইলেকট্রনগুলি গ্রাউন্ড স্টেট থেকে ট্রান্সিশন স্টেটে জাম্প করে। এবার যখন ট্রানজিশন স্টেট থেকে মলিকিউলগুলি আবার গ্রাউন্ড স্টেটে ফিরে আসতে শুরু করে, তখন তারা খুব অল্প পরিমাণ করে অল্প অল্প করে এনার্জি লিবারেট করে, এই এনার্জিটা ফ্লুরোসেন্স বা লাইট হিসাবে বেরিয়ে আসে। তো এক্ষেত্রে আমার প্রশ্নটা হলো যে কিছু মলিকিউল আছে যে সমস্ত মলিকিউল প্রথম থেকে ফ্লুরোসেন্স প্রপার্টি দেখায়, সেই সমস্ত মলিকিউলের মধ্যে এমন কিছু অ্যামাইন অ্যাসিড থাকে যারা ইন্ট্রিনসিক ফ্লুওর হিসাবে কাজ করে। ফর এক্সাম্পল অ্যারোমেটিক অ্যামাইন অ্যাসিড, ফিনাইল অ্যালানিন, টাইরোসিন, ট্রিপ্টোফ্যান, এই তিনটে অ্যামাইন অ্যাসিডকে আমরা ইন্ট্রিনসিক ফ্লুওর হিসাবে ধরতে পারি। আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে, যে সমস্ত মলিকিউলগুলো ফ্লুরোসেন্স প্রপার্টি শো করে না বাট তাদেরকে আর্টিফিশিয়ালি ফ্লুরোসেন্স শো করানো যেতে পারে বাইরে থেকে ফ্লুওর অ্যাড করে, অর্থাৎ সেই সমস্ত ফ্লুওরকে আমরা বলে থাকি এক্সট্রিনসিক ফ্লুওর, অর্থাৎ বাইরে থেকে যে সমস্ত মলিকিউলগুলো অ্যাড করার জন্য একটা স্পেসিফিক কোনো সাবস্টেন্স বা ফ্লুরোসেন্স প্রপার্টি শো করছে, যে সমস্ত মলিকিউলগুলোকে আমরা বাইরে থেকে অ্যাজ অ্যান এক্সট্রিনসিভ ফ্লুওর হিসেবে ইউজ করতে পারি তাদের এক্সাম্পল হলো ANS এবং DAPI, DAPI
আমাদের আজকের লাস্ট প্রশ্ন হলো নিউট্রাল স্টেনের এক্সাম্পল কি, নিউট্রাল স্টেন এবং নিউক্লিয়াস স্টেনের এক্সাম্পল কি। নিউট্রাল স্টেনের এক্সাম্পল হলো নিউট্রাল রেড, যাদের নিজস্ব কোনো চার্জ থাকে না, এবং নিউক্লিয়াস স্টেন অর্থাৎ নিউক্লিয়াসকে কালার করার জন্য আমরা প্রধানত কোন স্টেন ইউজ করতে পারি। নিউক্লিয়ার স্টেন হিসাবে আমরা প্রধানত ইউজ করতে পারি হিমাটক্সিলিন এবং কার্মাইনকে। তো আশা করি তোমাদের এই ভিডিও ভালো লেগেছে, এবং এই বিএফটিগুলো যদি তোমরা প্রত্যেক দিন দেখো তাহলে আশা করি কিছু পরিমাণ কোশ্চেন আনসার জানতে পারবে, যেগুলো তোমাদেরকে বিভিন্ন ধরনের এন্ট্রান্স এক্সামে সাহায্য করবে, এবং এটাকে আরও তোমাদের কাছে আরও ভালোভাবে গ্রহণযোগ্য করার জন্য আমরা একটা প্রচেষ্টা করেছি। তোমরা প্রত্যেক এই গোটা মাসে যতগুলো বিএফটি তৈরি হবে সেই সমস্ত বিএফটি অর্থাৎ বায়োলজি ফ্যাক্টরসগুলিতে যতগুলো প্রশ্ন অ্যান্সার আলোচনা করা হবে প্রত্যেক মাসের শেষে আজকে থেকে আমরা শুরু করছি। তো নেক্সট মান্থের যে সানডে পড়বে আফটার কমপ্লিশন অফ ওয়ান মান্থ, সেই সানডেতে আমরা এই গোটা মাসে যে বিএফটিগুলি হলো সেই বিএফটিগুলো থেকে আমরা একটা কুইজ কন্টেস্টের ব্যবস্থা করব। সেই কুইজ কন্টেস্টে তোমরা যারা অংশগ্রহণ করবে এবং যারা সর্বাধিক উত্তর সঠিক দিতে পারবে সে তারা পেয়ে যাবে বিভিন্ন ধরনের প্রাইজ, এবং প্রধানত আমরা চেষ্টা করছি যে সমস্ত প্রাইজগুলো তোমাদেরকে বিভিন্নভাবে উপকার করতে পারবে। কিছু বুকস আই হোপ তোমরা প্রত্যেকে পছন্দ করবে, সেগুলো তোমরা নিচের লিঙ্কে যদি দেখে নাও তাহলে সেখানে দেখতে পাবে যে কী কী প্রাইজ এই মাসের জন্য আমরা দিয়েছি বা দিচ্ছি। তো আশা করি তোমাদের ভালো লেগেছে এই ভিডিওটি, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, অবশ্যই শেয়ার করো, এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং নোটিফিকেশন বেলটাকে অবশ্যই ট্যাপ করো। থ্যাংক ইউ সো মাচ, আবার দেখা হবে।